বর্তমান সময়ে যে সমস্ত সার্ভিস সাইট থেকে সব থেকে বেশি ইনকাম করা যাচ্ছে তার মধ্যে একটি ওয়েবসাইট হচ্ছে FreeCash ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই $10 থেকে $15 ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন যদি আপনি একটু সতর্ক অবস্থানে থেকে এই ওয়েবসাইটে কাজ করেন। আমরা প্রত্যেকেই জানি FreeCash ওয়েবসাইট খুব সহজেই ব্যান হয়ে যায়। তো ব্যান হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তো কি সেই কারণ এবং কিভাবে আপনি অ্যাকাউন্টটি সাস্টেনেবল হবে, এছাড়াও আপনার কিভাবে এখান থেকে ইনকাম ইনক্রিজ হবে, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনারা এই গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সগুলো জানতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আপনি যেমন সার্ভে করে ইনকাম করতে পারবেন, রিওয়ার্ডও পাবেন। এরপর আপনি লিডার বোর্ডের মাধ্যমেও এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, এমনও হতে পারে আপনি এখান থেকে $500 পর্যন্ত পেতে পারেন। এছাড়াও আপনি এই ওয়েবসাইট থেকে রেফার করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন, অর্থাৎ আপনার দেওয়া লিঙ্কের মাধ্যমে যদি কেউ জয়েন করে তাহলেও আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন। এরপরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে, দেখেন এখানে কাজ করতে গেলে আমরা যে সমস্ত সার্ভেগুলো করতে পারবো এর মধ্যে দেখেন এখানে রয়েছে, দেখেন অ্যাড জেম, অ্যাড গেট মিডিয়া, লোড টেবলি, অফার টোরো, এরপর রয়েছে বিট ল্যাব, এরপর রয়েছে দেখেন FreeCash সার্ভে, রেভিনিউ ওয়াল, ট্যাপ রিচার্জ, ভোল্পিস রিচার্জ, এবং দেখেন এখানে রয়েছে থিওরম রিচ এবং CPX রিচার্জ। একটি বিষয় হচ্ছে কয়েকদিন কাজ করার পর অথবা IP যদি কোনো প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে দেখা যায় CPX রিচার্জ এই সার্ভেটা চলে যায়, অর্থাৎ এটা পাওয়া যায় না। সেই ক্ষেত্রে থিওরম রিচ, বিট ল্যাব, FreeCash সার্ভে, রেভিনিউ ওয়াল, এরপর ট্যাপ রিচার্জ, ভোল্পিস, এগুলো আমাদের করতে হয়। তো মূলত এগুলো আপনারা সবসময় করতে পারবেন। তবে দেখা যায় এই সার্ভেগুলো করার ক্ষেত্রে আপনি ফুললি অ্যান্সার করতে পারতেছেন না, এর আগেই আপনাকে এখান থেকে বের করে দিচ্ছে। তো এটা বের করে দেওয়ারও কিছু কারণ আছে। যখন আপনার প্রোফাইলের সাথে অ্যান্সারগুলো সামঞ্জস্যপূর্ণ না হয় তখন এই সার্ভেগুলো থেকে আপনাকে বের করে দিচ্ছে অথবা সার্ভেগুলো রিজেক্ট হচ্ছে। এবং আপনার IP যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখা যায় এই সার্ভেগুলো আপনি ফুললি করতে পারবেন। এবং IP যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, অনেক সময় আমরা নাম না জানা অনেক ISP ইউজ করি, যে ISP ইউজ করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো খুব সহজে ব্যান হয়ে যায়। এই ওয়েবসাইটে কিন্তু স্পেকট্রাম, ভেরিজন, AT&T এই প্রক্সিগুলো দিয়েও কাজ করা যায় না। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা বিকল্প প্রক্সি ইউজ করতে পারেন। এই প্রক্সিগুলোর বিকল্প যে প্রক্সি আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে T-Mobile USA। এই IPটা আপনারা এখানে ইউজ করুন। আমি যতটুকু দেখেছি 911 এবং বিগ মামা দিয়ে এই ওয়েবসাইটে কাজ করা যায়, কিন্তু বিগ মামা অনেকটা স্লো, পাশাপাশি 911 এখন ক্লোজ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আপনি এখানে T-Mobile USA এই প্রক্সিটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা T-Mobile USA এই প্রক্সিটা ইউজ করেন তাহলে দেখবেন 90% সার্ভেতে আপনি সাকসেস হতে পারবেন এবং ইনকামটা আপনার ইনক্রিজ হবে। তো আরেকটি বিষয় হচ্ছে, শুধুমাত্র T-Mobile USA এই প্রক্সি ইউজ করলেই হবে না, এই প্রক্সিটা আপনার অবশ্যই ডেডিকেটেড প্রক্সি হতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে কাজ করতে পারবেন। যদি সেই প্রক্সিটা শেয়ার্ড হয় তাহলে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেক সময় IP ইউজ করি কিন্তু IP স্কোর 100% করি না, অর্থাৎ IP স্কোর 80, 90, 95 থাকলেই আমরা কাজ শুরু করি। অন্যান্য সার্ভে করার ক্ষেত্রে দেখা যায় যে 90 বা 95 থাকলে কাজ করা যায়, কিন্তু FreeCash এমন একটা ওয়েবসাইট, যদি আপনার IP স্কোর 100% না থাকে তাহলে খুব সহজে তারা ডিটেক্ট করে ফেলতে পারে, যার কারণে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায় খুব সহজেই, পাশাপাশি আপনার ইনকাম ব্যাহত হয়, আপনি যা ইনভেস্ট করছেন সেটা উঠাতে পারেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা IP স্কোর 100% রাখবেন, পাশাপাশি আপনারা T-Mobile USA, SOX 5 এবং HTTP দুটো প্রক্সি দিয়েই আপনারা কাজ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, SOX 5 প্রক্সি দিয়ে ভালো কাজ করা যায়, এই ক্ষেত্রে দেখা যায় যে নতুন নতুন সার্ভেগুলোর সংখ্যা বেড়ে যায়। IP পাশাপাশি আপনি এই ওয়েবসাইটে কাজ করার জন্য
VPS ও ইউজ করতে পারেন। যদি আপনি VPS ইউজ করেন তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টে খুব সহজে ব্যান হবে না এবং ইনকাম খুব ভালোভাবে করতে পারবেন। তবে VPS এর ক্ষেত্রে আপনি স্পেকট্রাম, ভেরিজন বা কমকাস্ট, AT&T এগুলো ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন, অবশ্যই আপনারা VPS টি ক্রয় করার ক্ষেত্রে 4GB RAM এর মধ্যে ক্রয় করবেন, তাহলে আপনি কাজ করে মজা পাবেন, অর্থাৎ স্পিডটা বেশি থাকবে। এর থেকে কম স্পিডে আপনি যদি কোনো VPS ইউজ করতে চান তাহলে কিন্তু আপনি খুব বেশি স্পিড পাবেন না এবং এর থেকে IP ব্যবহার করাই ভালো। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন VPS টি 4GB RAM যেন হয়, তাহলে আপনি এই ওয়েবসাইটে খুব ভালোভাবেই কাজ করতে পারবেন। এই ওয়েবসাইটের ক্যাশ আউট মেথডটাও খুব সুন্দর। যেমন দেখুন, এখানে আমি যদি ক্যাশ আউটে ক্লিক করি, দেখেন এখানে আপনি পেপ্যালের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, এরপরে বিটকয়েনের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, ইথেরিয়ামের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, লাইটকয়েনের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, ডগি কয়েনের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন আমি যদি নিচের দিকে আসি, দেখেন এখানে লেখা আছে অ্যামাজন, ভিসা, গুগল প্লে, অ্যাপল আইটিউন, এই সমস্ত মাধ্যমেও আপনি পেমেন্ট নিতে পারবেন। তো সুতরাং আপনারা নিশ্চিন্তে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। এই ওয়েবসাইট থেকে উইথড্র দেওয়ার ক্ষেত্রে যে খুব বেশি ইনকাম করতে হবে এরকমটা না। আপনার ওয়ালেটে মিনিমাম $2.50 হলে আপনি LTC তে উইথড্র দিতে পারবেন, এরপরে আপনি 0.50 সেন্টেই উইথড্র দিতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা উইথড্র যদি ক্রিপ্টো কারেন্সিতে দেন তাহলে বিটকয়েন, কয়েন বেসের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আপনারা ইউজ করবেন এবং LTC এবং ইথেরিয়ামের ক্ষেত্রেও কয়েন বেসের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ব্যান হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং আপনারা যদি বাইন্যান্সে উইথড্র দেন, বাইন্যান্স থেকে উইথড্র দেওয়ার ক্ষেত্রে আবার অনেক চার্জ লাগবে। যেহেতু একটি ভালো মানের প্রক্সি হলেই এই ওয়েবসাইটে ভালো কাজ করা যায়, সেজন্য আমি বলবো আপনারা FreeCash-এ ট্রাই করে দেখুন। আমার ধারণা ইতিমধ্যে অনেক ভাই আছেন যারা FreeCash থেকে হিউজ পরিমাণ ইনকাম করে যাচ্ছেন, এবং আমার কাছে এমনও তথ্য রয়েছে অনেক ভাই আছেন যে শুধুমাত্র FreeCash থেকেই প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতেছে। তাই আমি বলবো আপনারা আবল তাবল কোনো প্রক্সি ইউজ না করে, একটি ভালো মানের প্রক্সি ইউজ করে সঠিক পন্থায় আপনারা এই ওয়েবসাইটে কাজ করুন, দেখবেন আপনিও এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। ইনকাম ইনক্রিজ করার জন্য এবং অ্যাকাউন্ট টিকসই করানোর জন্য এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার আগে আপনারা একটু চেষ্টা করবেন নতুন করে উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য। অনেক ভাই আছেন যে বলেন যে ভাই অ্যাকাউন্ট শুধু ব্যান হয়ে যাচ্ছে, তাদেরকেও আমি বলবো আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার আগে অবশ্যই একটু উইন্ডোজ সেট আপটা সঠিকভাবে দিয়ে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না, মনিটেকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।